হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব রেসেলম্যানিয়ার ইতিহাস নিয়ে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে WWE এর সবচেয়ে বড় পেপার ভিউ রেসেলম্যানিয়ার ইতিহাস সম্পর্কে আপনি জেনে যাবেন। আপনি হয়তো অবশ্যই আগে থেকে অবগত আছেন যে WWE এর পেপার ভিউগুলোর মধ্যে সবচাইতে বড় পেপার ভিউ হলেন রেসেলম্যানিয়া। এই রেসেলম্যানিয়া পেপার ভিউটি 1988 সাল থেকে শুরু হয়ে 2019 সাল পর্যন্ত 34 বছর ধরে হয়ে আসছে। আপনারা জানেন 2019 সাল প্রায় শেষ, এবার 2020 সালের এই রেসেলম্যানিয়া ইভেন্টটি হবার পালা। WWE এর হিস্টোরিতে রেসেলম্যানিয়া হলো সবচাইতে পুরনো পেপার ভিউ। এই সবচাইতে বেশি সময় ধরে WWE তে রেসেলম্যানিয়া পেপার ভিউটি অনুষ্ঠিত হয়ে আসছে। অন্য যে কোনো পেপার ভিউয়ের চেয়ে রেসেলম্যানিয়া সবচাইতে সাকসেসফুল পেপার ভিউ। এই পেপার ভিউয়ের ভিউয়ার্স অনেক বেশি, অন্য যে কোনো পেপার ভিউয়ের তুলনায় এই রেসেলম্যানিয়া এই পেপার ভিউটির অনেক ভিউয়ার্স বেশি। WWE এর লেজেন্ড রেসলারদের দেখা যায় এই রেসেলম্যানিয়া পেপার ভিউটিতে, এবং বড় বড় স্টোরি লাইন শেষ হয় এই পেপার ভিউটিতে, কিংবা বড় বড় স্টোরি লাইন শুরু হয় এই রেসেলম্যানিয়া পেপার ভিউ থেকে। এই রেসেলম্যানিয়ার প্রতিষ্ঠাতা হলেন ভিন্স ম্যাকম্যান। 1985 সালে ভিন্স ম্যাকম্যানের মাথায় আসেন এই রেসেলম্যানিয়া পেপার ভিউটি করার। তো ভিউয়ার্স, WWE এর হল অফ ফেমার হাওয়ার্ড ফিনস্কেল এই ইভেন্টের নামকরণ করেন রেসেলম্যানিয়া। এই হাওয়ার্ড ফিনস্কেল এর আগে WWE এর রিংয়ের অ্যানাউন্সমেন্ট হিসেবে কাজ করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। WWE এর কোন সুপারস্টারকে আপনার সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং WWE সম্পর্কে আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে WWE সম্পর্কে ভিডিও দেওয়া মাত্র চলে যায় আপনার কাছে নোটিফিকেশন। এবং WWE সম্পর্কে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।